বন্যার পানি নামতে না নামতি নতুন করে বিপাকে ফেনীবাসি বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা ফেনীর দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বেডের সংখ্যা কম থাকায় খোলা আকাশের নিচে থাকছেন রোগীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের আসি স্যালান দিয়েছে ওষুধ দিছে থাকার কোনো জায়গা নেই মানুষ ও উপরে নিচে সব জায়গায় শুধু মানুষ আমরা রাস্তায় আছি বারোটা বাজে আসি এখানে ভর্তি হয়েছি বসার পর্যন্ত শীত থাকে না অনেক সময় এখন তো একটা চেয়ার আনি আমার ভাই দিছে আমার আল্লাহ মাফ করে আমার ফ্যামিলি দুইজন একজন বাড়িতে আছে একজন এখানে আছে আমি ওকে আনি নাই এখানে এখানে পরিস্থিতি আরো ভয়াবহ কারণ এখানে রাস্তা থাকতে হয় গাছতলা থাকতে হয় এই কারণে আমি আমার বাচ্চা আরেকটা বাসায় থুয়ে এসেছি এটাকে এখানে নিয়ে আসছি নাতির জন্য আছি ডায়রিয়া জ্বর বমি জায়গা মানে আমার না হাই গাছতলায় অন এই বসবাস করি বসবাস করি নাতিলে এদিকে নোয়াখালীতে দগদগে বন্যার ক্ষত পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বেহাল সড়ক শহরের অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে ডায়রিয়ার রোগীগুলো যে হারে আসতেছে সে হারে আসলে আমাদের ওষুধের কোনো সংকট নেই তবে একটা জিনিস হলো আমাদের বেড সংকট আছে ডায়রিয়ার জন্য আমাদের আসলে অনুমোদিত বেড ছিল বিশটা সেখানে আজকে আমাদের ভর্তি আছে দুইশো পঁয়ত্রিশ জনের মতো যে এত রুগী তাইলে কোথায় কীভাবে আসে আসলে মানে রাউন্ড দেওয়ার জায়গা নেই মানুষ ফ্লোরে এমনভাবে আসলে গাদাগাদি করে আসে আমরা তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ফাঁসে একটা সার্ভিস বিল্ডিং করা হয়েছে যে সার্ভিস বিল্ডিংয়ে প্রায় আমরা আশি জনের মতো মোটামুটি রুগীর আমরা অ্যাকোমোডেশন আমরা করতে পেরেছি আসলে আর কোনো জায়গা নাই মানে আর নতুন করে রুগী আসলে আর জায়গা দেওয়ার আসলে সংকুলের নাই লক্ষ্মীপুরে এখনো নামেনি বন্যার পানি গত পনেরো দিন ধরে অন্তত চোদ্দ লাখ মানুষ অবশ্য বেশ কিছু জায়গায় কমতে শুরু করেছে ঢলের পানি বন্যার প্রভাবে কাঁচা বাজার ও মাছের আড়তে কমেছে বস্তা প্রতি থেকে দুইশো টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম মাছের দাম যেমনই হোক কিন্তু পছন্দ এখন টাকা হয়ে আমরা মাছ কিনতে পারব মৌলভী বাজারে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ বেহাল আটাত্তর কিলোমিটার সড়ক এবারকার যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু আমাদের না আমার অত্র এলাকার যত মানুষজন আছে সবারই এবং ফসলের জমিন থেকে শুরু করে গড়ের গড় গোর পড়ছে এবং গোর অনেক ক্ষতি খায় ক্ষতি হয়েছে সবজির ক্ষতি হয়েছে এবং যে হাইওয়ে যে রোডটা আছে আমাদের যে মলেজার থেকে কুরমা যে রোডটা আছে রোডের যে ভাঙ্গনটা হয়েছে এই ভাঙ্গার কারণে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্টের ডর আছে এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেবল এই সেক্টরেই একশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ফারজানা ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি